বলেন, সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা। যার বাড়িতে বন্ধন আছে সে তার মায়ের সাথে যদি জেনা করে, সন্তান মায়ের সাথে জেনা করে যত পাপ হবে, বাড়িতে বন্ধন থাকলে, গ্রুপ লোন থাকলে অত পাপ হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইহুন্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। আল্লাহ তাআলা বলছে, আমি আল্লাহ বলছি তোমাদেরকে আমি পৃথিবীর বুকে রুজির ব্যবস্থা করেছি, এখান থেকে হালাল তাইয়্যিব পবিত্র বেছে বেছে খাও, পবিত্র বেছে বেছে খাও। তাহলে হালাল খেতে হবে, হালাল খাওয়ার পরে দোয়া করলে কবুল হবে না, হলে হবে না। কেন? ইবাদত কবুলের একটা শর্ত হচ্ছে হালাল রুজি। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসরা গ্রহণ করেন না। তাহলে কি করতে হবে? তাহলে জর্দা খয়নি গুল ইমাম সাহেব মাকরু বলে রেখেছে বহু জায়গায়, এটাকে চলবে না। কেন? একটা হাদিস দ্বারা তার পোস্টমর্টম হয়ে যাবে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কালাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। হাদিসটা যদি এমন করে থাকতো যে কুল্লু মুসকিরিন খামরিন ইল্লা বিড়ি ইল্লা জর্দা, তাহলে রাস্তা ছিল। দেয়ার ইজ নো ওয়ে টু গো টু দ্য জান্নাহ, জান্নাতে যাওয়া আর দিতে কোনো রাস্তা থাকছে না। অতএব জরুরি ভিত্তিতে হারাম ইনকামকে ত্যাগ করতে হবে। জরুরি ভিত্তিতে কি করতে হবে? হারাম ইনকামকে ত্যাগ করতে হবে, হালালের মধ্যে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। বলতে হবে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে রুজি দাও যেটা হালাল দিও, হারাম আমি খাবো না। আপনাকে হারাম ত্যাগ করতে হবে। কি কারণে? দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে দেহ বন্ধনের টাকায় গড়ে উঠেছে ও দেহ জান্নাতে যাবে না, হারাম টাকায় গড়ে উঠেছে, জর্দা বিড়ি বিক্রি করার টাকায় গড়ে উঠেছে, তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদক, আমি অনুবাদ করছি হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কি করবেন আপনার ব্যাপার। আর আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাদখুলুল জান্নাতা মুদমিনুল খামরিন, নিয়মিত জর্দা খৈনি গুল সিগারেট ইত্যাদি পান করা ব্যক্তি জান্নাতে যাবে না। আমি বলছি না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আজকের বক্তৃতার শেষ হাদিস নুমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝে যা রয়েছে তা হচ্ছে সন্দেহ। কেউ যদি সন্দেহ থেকে বেঁচে থাকলো, কেউ যদি সন্দেহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা তার ইজ্জত আবরু দীন ইসলামকে উঁচু করে তুলবে। সাহাবাই কেরামরা ঠিকঠাক হয়তো বুঝতে পারলেন না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ও সাহাবীরা শোনো, তোমরা তো গরু ছাগল চড়াও তাই না? যে চড়ায় তো প্রত্যেকের তো আলাদা আলাদা আল আছে, আল কি বলেন, জমির আলী বলেন, প্রত্যেকের তো আলাদা আলাদা আল আছে। কেউ কোনো ব্যক্তি যদি গরুটাকে আলের উপরে চড়ায় তাহলে কি গরুটা ওই দিকে মুখ দেবে? সাহাবাই কেরাম বলছে অবশ্যই দেবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে, যা সন্দেহ তা হারাম, আর কিছু বাঁচা থাকলো না। তাহলে বিড়ি যদি সন্দেহ হয় হারাম। অতএব জরুরি ভিত্তিতে যে কথাগুলো বললাম সমাজ গঠনের জন্য প্রাথমিক স্তরে, আপনারা যদি মানতে পারেন ইনশাআল্লাহ আজিজ আপনাদের জীবন পরিবর্তন হবে বলে আমি আশাবাদী। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম, আমাকে সহ সবাইকে মেনে চলার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা দোকান বসিয়েছে মাহবুদ, আগামী দিনে যেন তারা ভুল বুঝতে পারে, এই জালসার মজলিস এসে বসতে পারে, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে সাহিত্য জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় মাহবুদ, তাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই এলাকার মা বোন যেন আগামী দিনে বুরখা জিলবাব হিজাব পড়তে পারে, সেই তৌফিক তুমি আদা করো, আল্লাহুম্মা আমিন। এলাকার প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধ, প্রত্যেকটা মিডিল এজ
যারা মানুষ রয়েছে মাবুদ, তারা সবাই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক এই ওয়াজিব বিধান দাঁড়ি রাখতে পারে, সেই তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন। ডক্টর জাকির নায়েক, আল্লামা দিল হোসেন সাইদি, আবার যেন সমহিমায় গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করতে পারে, তুমি সেই তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। ও আরো আলেম আছে ভাইজান, ওরা দিয়ে দেবো।